এইটুকু অনুরোধ আমার রাখেন ভাই। এই তো তোর পাইছি, এই তো তোর আজকে হাতে নাতে ধরছি। তুই তো খালি কস, আমরা কি তোর হৃদয় সন্দেহ করি? হ্যাঁ, আজকে যদি আমি এটা না দেখতাম তাহলে তোর আমি বুঝতামই না তোর চরিত্র কেমন। চুপ, অনেক বলছো আর না, এতক্ষণ খালি শুনতাছিলাম তোমার কথাগুলো, লজ্জা করে না তোমার? বড় গলা করে কথা কইতাছ আবার? হ্যাঁ, তোমার মায় যখন 15 দিন বিছনায় পড়া ছিল, এই হাসপাতালের খরচগুলো কে দিছে? তুমি তুমি তার পোলাওয়া একটা টাকা দিছো কইতে পারবা? তাই বলে তুই এইগুলো করবি? হ্যাঁ, কথা আগে শুনবা তারপরে কথা কইবা, এর আগে একটা কথাও কইবা না। তোমার মায় হাসপাতালের বেডে যখন গড়াগড়ি করতেছিল, তখন এই ভাই, এই ভাই টাকা দিয়া 15 দিনের খরচ চালাইছে। তুমি কি করছো? তুমি জুয়া খেললা, টাকা উড়াইছো, একটা টাকাও দাও নাই। তাই বলে তুই এটা করবি? আর তোরে তোর তো আমি বড় ভাইয়ের মতো মনে করছিলাম, আর তুই আমার এই বড় ভাইয়ের এই সুযোগটা নিয়ে তোমার বউয়ের সাথে ফষ্টি নষ্টি করস? হ্যাঁ, লজ্জা করে না তোর? আমি একটা মায়া মানুষে কতদিন আর কতদিন বাপের বাড়ি থেকে আইনা চালাম? আমার বাপেও তো অনেক বড় লোক না, দেখার জন্যই তো বিয়া করছো। বিয়ার আজকে 5টা বছরে 5 দিন সুখ পাইছি কিনা তা আমি কইতে পারুম না। তুমি সেই পর্যন্ত খালি দিয়ে জুয়াই খেলো, জুয়া খেললা, রাইত বিরাইতে নেশা করে বাড়ি ফিরো। আর তুমি জারি নিয়ে কথা কইতেছ, এই মানুষটারে আমি আপন বড় ভাইয়ের মতো জানি, ভাইয়ের মতো সম্মান করি, আর তুমি তার সাথে আমারে খারাপ কথা কইতাছো? সি সি সি, তোমারে দেখে আমার লজ্জা হইতাছে। তোমার মতো মানুষ আমার জামাই, তোমার মতো মানুষের সংসার করি আমি। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই। না না, ঠিক আছে, আমি বুঝতে পারছি। আসলে তোমার আমি একটা কথা বলি, তোমার বউ আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছিল, টাকাটা নিয়েছে এই কারণে যে তোমার মা তখন অসুস্থ ছিল, যখন অসুস্থ ছিল তোমার খুঁজে পাওয়া যাইতেছিল না কি করব, তখন সে আমার কাছ থেকে টাকা নিয়ে তোমার মারে সুস্থ করছে। আর তুমি মানে বাইরে থেকে ওইখান থেকে তারা যা শুনছো, দূর থেকে যা যারা শুনছো, আসলে ওইটা স্বাভাবিক, এটা দেখলে যে কারো মাথা খারাপ হয়ে যেতে পারে আর কি। রাতের বেলা এরকম একটা জায়গায় কথা বলতেছি, আসলে বিষয়টা হয়েছে যে তোমার বউ আসলে যেটা করছে টাকাগুলো দিবে সে আমার এটা কমিটমেন্ট করছে, আর তুমি সেটা দেখে বিশ্বাস করছো যে তোমার হয়তো বাবা কিছু আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক, আসলে ওরকম কিছু নাকি? তোমার বউ আসলে অনেক ভালো মানুষ, বুঝতে পারছো ভাই? ভাই আমার ভুলে গেছে ভাই, ভাই আমার মাফ করে দেন। আর ভাই আমার যত কষ্ট হোক ভাই আমি আপনার টাকা পরিশোধ করে দিন ভাই। দাদা ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই, ভুল তো মানুষেরই হয়, তুমি তোমার ভুলটা যে বুঝতে পারছো এটাই বিশাল ব্যাপার। সমস্যা নাই, যত কিছু হোক তোমরা চেষ্টা করো টাকাটা আমার ফেরত দিতে, ঠিক আছে? ভাই আপনি যে উপকার করছেন ভাই, এই উপকারের কথা কোনো দিন ভুলবো না ভাই। না বুঝতে পারছি বুঝতে পারছি, আর লজ্জা দিও না আমার। তোমরা ভালো থেকো, ঝগড়াঝাটি করো না, ঠিক আছে? আসি তাহলে ভাই, আপনি আমার মাফ করে দেন। সংসারে যে কাজটা আমার করার কথা, যে মারে চিকিৎসা করার কথা আমার, সেই কাজটা তুমি করতেছ বউ। আমি আসলে এতদিন কিছুই বুঝতে পারি নাই, আমি তোমারে শুধু শুধু ভুল বুঝে গেছি বউ, আর মাফ করে দাও তুমি। থাক, মাফ চাইতে হইব না, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। দেখো 5টা বছর তো এমনি নষ্ট হইলো, আর একটা একটা সেকেন্ডও আমি নষ্ট করতে চাই না। আমরা সংসারটারে আবার সুন্দর করে সাজামু, আমি তুমি মা মিল্লা অনেক সুন্দর করে দিন কাটামু। তুমি আর কখনো জুয়া টুয়া খেললো না, চলো ঘরে যাই। চলো